অনলাইন ক্লাসেস রামপুর হাই স্কুলে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে থাকবে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে একটি উপস্থিত বক্তৃতা। আসসালামু আলাইকুম। রামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিজ্ঞ সুধীজন, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রীরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের সব শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর ডাকে 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। 1994 সাল থেকে দিবসটি পালন হয়ে আসছে। বিশ্বের 100টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী 101টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। দিবসটি উপলক্ষে EI প্রতিবছর একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে, যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। 2023 সালে অর্থাৎ এবছর দিবসটির স্লোগান হচ্ছে দ্য টিচার্স উই নিড ফর দ্য এডুকেশন উই ওয়ান্ট, দ্য গ্লোবাল ইম্পারেটিভ টু রিজার্ভ দ্য টিচার শর্টেজ, অর্থাৎ আমরা যেমন শিক্ষা চাই তেমন শিক্ষকের প্রয়োজন, বিশ্বব্যাপী শিক্ষকের ঘাটতি দূর করা অত্যাবশ্যক। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে এবছর দিবসটি পালিত হচ্ছে। এর মানে জরুরি পরিস্থিতিতে শিক্ষকগণ মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করবে এবং শিক্ষার্থীদের আকৃষ্ট করতে, মনোযোগ ধরে রাখতে এবং অনুপ্রাণিত করার জন্য উদ্ভাবনী পদ্ধতিগুলোতে দৃষ্টি দিবে। কিভাবে শিক্ষা ব্যবস্থা, সমাজ, সম্প্রদায় এবং পরিবারগুলো শিক্ষকদের স্বীকৃতি বা মূল্য দিবে তার পথ অন্বেষণ করবে এবং তা তুলে ধরবে। শিক্ষকদের যেমন অর্থনৈতিক নিরাপত্তা থাকতে হবে, তেমনি শিক্ষার মানের প্রশ্নে কোনো আপোষ করা যাবে না। বেসরকারি শিক্ষকরা চান অর্থনৈতিক নিরাপত্তা, বৈষম্যহীন আচরণ ও শিক্ষার মান উন্নতিকরণ। সরকার শিক্ষকদের এসব চাহিদা পূরণ করলে শিক্ষার মানের উপর ইতিবাচক প্রভাব পড়বে বলে আমরা বিশ্বাস করি। যে কোনো পর্যায়ে শিক্ষকদেরই সম্মানের সঙ্গে বাঁচতে হবে, সেজন্য শিক্ষকদের নিজেদের যেমন এগিয়ে আসতে হবে, তেমনি সমাজ ও রাষ্ট্রেরও রয়েছে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব যত সঠিকভাবে পালিত হবে, সমাজ ও দেশ সেভাবে পরিচালিত হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।